আলাইকুম ভাইয়া, হ্যাঁ, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। জি, ভালো আছে। আচ্ছা, আপনাদের আজকে টি শার্ট ক্লাসটা কিন্তু সেজুতি বড়ুয়াটা নেই সেজুতি বড়ুয়া নেবে, ঠিক আছে? আপনারা কি সবাই কি চিনেন সেজুতি বড়ুয়াকে? না ভাইয়া, আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের আজকে ক্লাসে পরিচয় দিয়ে আপনাদের ক্লাসটা শুরু করবে, ঠিক আছে? আপনাদের সাপোর্ট মেন্টর হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছে সেজুতি বড়ুয়া, এবং পরবর্তী সাপোর্ট ক্লাসগুলোতে আপনারা সেজুতি আপুকে পাবেন, ঠিক আছে? সেজুতি আপু, আপনি আপনার পরিচয়টা দিয়ে ক্লাসটা স্টার্ট করতে পারেন, আমিও থাকবো আপনাদের সাথে। আজকে শুধু আপু থাকবে এবং সাপোর্ট ক্লাসে আপু থাকবে আপনাদের, আমি সহ থাকবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে আপু, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনাদের সাপোর্ট আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি, সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আজকে আপনাদের ক্লাস হচ্ছে টি শার্ট ডিজাইন। আপনাদের কি টি শার্ট ডিজাইনে মানে আর কোনো আইডিয়া আছে? টি শার্ট ডিজাইনটা কি সেটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার একবার নাই বললে ঠিক আছে। টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনটা হচ্ছে যে আমরা যে টি শার্ট গুলো ইউজ করি, টি শার্টের উপর যে ডিজাইন গুলা থাকে, লেখা গুলা থাকে, বা মনে করেন কোনো ভেক্টর আর্ট থাকে, যে ডিজাইন গুলা থাকে সেগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন। মেনলি আমি আপনাদেরকে দেখাই, মাঝখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আসতেছে। জি, দেখেন এখানে একজন শার্টটা পরে আছে। দেখেন ওনার এখানে লেখা আছে, ইউ আর বাট ইউ ইট, সো ডোন্ট বি চিপ, ফার্স্ট ইজি অর ফেক। এখানে যে ডিজাইনটা উনি করছে এটা একটা টি শার্টের উপর করা, তো উনি পরার সময় ওনার টি শার্টের যে ডিজাইনটা আছে এটাই আমরা মূলত ক্রিয়েট করবো, যে এই ডিজাইনটা। বা বলতে পারেন যে আমাদের স্যার বিমান ফাউন্ডেশনের তো টি শার্ট সবাই পেয়েছে, পেয়েছেন না? জি জি, স্যার বিমান ফাউন্ডেশনের যে ডিজাইনটা বা লোগো, স্যার বিমান ফাউন্ডেশনের যে নামটা আমাদের টি শার্টের উপর বসানো হয়েছে এটাও কিন্তু এক ধরনের ডিজাইন, এবং এই ডিজাইনটাকে আমরা টি শার্ট ডিজাইন বলতে পারি, ঠিক আছে? এখন টি শার্ট ডিজাইন হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভেক্টর আর্ট, আরেকটা হচ্ছে টাইপোগ্রাফি। এখন যদি আমরা ভেক্টর বলি, যে আপনাদেরকে ভাইয়া তো শিখেছে ভেক্টর আর্টটা কি, যে আপনারা কফি যে ডিজাইনটা করতেছিলেন দেখতেছিলেন, দেখেন মূলত যে দেখেন এটা একটা ভেক্টর আর্ট, এটা কিন্তু একটা টি শার্টের উপর বসানো হয়, পাচ্ছেন? হ্যাঁ, এই যে এই ভেক্টর আর্টটা খুব বেশি ইউজ করা হয় এবং এটা খুব বেশি পপুলার। যখন আপনি কোনো মার্কেট প্লেসে মানে আপলোড করবেন বা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই ডিজাইন কিন্তু খুব বেশি চলে, খুব বেশি। এটার বলতে পারেন যে এটার পপুলারিটি অনেক বেশি এবং এটা অনেক বেশি মানে প্রেফার করে লোকরা, যে আমার টি শার্টের উপর এরকম একটা স্ট্রং একটা ইমেজ থাকবে, এরকম একটা ভেক্টর আর্ট থাকবে। তো আবার মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের যে ভেক্টর আর্ট গুলা সেগুলো প্রায় সময় কপিরাইটে পড়ে, প্রায় সময়। আপনি যদি এরকম একটা ডিজাইন, তারপরে নিজের ক্রিয়েটিভিটি হয় তাহলে কোনো সমস্যা নেই। মনে করেন আপনি গুগল থেকে একটা ইমেজ নিলেন বা সেটা থেকে একটা কনসেপ্ট নিলেন, যেটা মাইক্রোস্টকে বা মাইক্রোস্টক অ্যাকাউন্ট গুলোতে আপলোড করলেন, তখন কিন্তু এটা ওরা কপিরাইট করতে পারে। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে এই একটা সমস্যা যে আপনারা একটু বুঝে শুনে ডিজাইনটা করতে হবে। মনে করেন এটার কনসেপ্টে একটা ডিজাইন করলেন, এটার হচ্ছে এটা আপনি কপি করলেন না কিন্তু এটা সিমিলার হয়ে গেল, তবুও কিন্তু এটা কপিরাইটের মধ্যে পড়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টটা তখন ব্যান হতে পারে। তাই ভেক্টর আর্ট যেমন কঠিন তেমন এটা কপিরাইট করতে পারে, কিন্তু ভেক্টর আর্ট যদি আপনি নিজের ক্রিয়েটিভিটি থাকে, হাই কোয়ালিটি ক্রিয়েটিভিটি থাকে, আপনি যদি নিজে ক্রিয়েট করতে পারেন তাহলে এই জিনিসটা তো আপনাকে অনেক হাই লেভেলে নিয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যাতে কোনো কিছুর সাথে কপি না হয়, আপনার কালার বলেন, ডিজাইন বলেন, একটা শেপ বলেন, আপনি হ্যাঁ কনসেপ্ট নিতে পারবেন, 2 থেকে 3টা কনসেপ্ট নিতে পারবেন নিজে একটা খাতায়। যদি আপনি ভালো ড্রয়িং পারেন তাহলে 3 থেকে 4টা ডিজাইনের থেকে আপনি কপি নিতে পারেন, এটা থেকে একটা নিলেন আইডিয়া নিলেন, তারপর এটা থেকে একটা আইডিয়া নিলেন, এটা থেকে একটা আইডিয়া নিলেন, তারপর নিজে একটা ক্রিয়েট করলেন, তারপর এটা আপনি ইলাস্ট্রেটরে এনে
কিন্তু অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি বেশি থাকতে হবে, অবশ্যই কপি করা যাবে না। তারপর আরেকটা আরেকটা টাইপ হচ্ছে টাইপোগ্রাফি, যেটা আমাদের মেইনলি টেক্সট নিয়ে কাজ করা হয়। যদি আমি দেখাই, নিচে দেখেন, এখানে একটা দেখেন, কিপ স্ট্রাগল কিপ ওয়ার্কিং, এখানে দেখেন, এটা সম্পূর্ণটা একটা টেক্সটের আমাদের ফন্ট নিয়ে কাজ করা হয়েছে, টেক্সট নিয়ে। এখানে কিন্তু কোনো ভেক্টর ইউজ করা হয়নি, সেটা কি খেয়াল করছেন? আমরা কোনো ধরনের ভেক্টর বা কোনো ধরনের ইমেজকে ট্রেস করে কিন্তু এখানে ইউজ করি না, সম্পূর্ণটাই আমরা এখানে শেপ ইউজ করছি এবং টেক্সট ইউজ করছি, এর বাইরে কিছুই ইউজ করিনি। সবাই কি খেয়াল করতে চান? জি আপু, জি। তারপর আরেকটা দেখে, এই দেখেন, এখানেও দেখুন শেপ ইউজ করা হয়েছে, টেক্সট ইউজ করা হয়েছে, বাট কোনো ধরনের ইলাস্ট্রেশন বা ভেক্টর অথবা কোনো ধরনের ইমেজ ট্রেস ইউজ করা হয়নি। এখানে একটা দেখেন, এখানে কিন্তু একটা ভেক্টর ইউজ করা হয়েছে, দেখাই, দেখেন এখানে কিন্তু একটা ভেক্টর ইউজ করেছে, যে এইটা এখন দেখেন ভাইয়া, মেবি আপনাদেরকে শিখেছে যে একটা মানে একটা রিয়েল একটা পিকচার কিভাবে একটা ভেক্টর ইউজ করা হয়, তাই না? ভেক্টর ক্রিয়েট করা হয় সেটা তো শিখেছে ভাইয়া, জানি। ঠিক আছে, এটা কিন্তু একটা এটা মুষ্টিবদ্ধ হাত, মনে করেন যে কোনো একটা আন্দোলন করতেছে এমন টাইপের একটা থেকে এটা ক্রিয়েট করা হয়েছে এই ইলাস্ট্রেশনটা বা এই ব্যাকড্রপটা। সেম এটা স্কাল আর গান, স্কাল এবং গান এটা রিয়েল থেকে এখানে একটা ব্যাকড্রপ ব্যাকড্রপ ক্রিয়েট করা হয়েছে। আর বাকিগুলো দেখেন, বাকিগুলো টেক্সট ইউজ করছে আর শেপ ইউজ করছে, এর বাইরে আর কিছুই। এখন আমাদের আর্থোগ্রাফিক যে টি শার্টটা সেটার মধ্যে কপিরাইট খুব কম পড়ে, কিন্তু এটার মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে লেখাগুলো, লেখাগুলো কপিরাইট করতে পারে। অনেকটা হচ্ছে যে আমাদের যে অ্যামাজন আছে না, অ্যামাজনের মার্চ রিসার্চ বলে একটা এক্সটেনশন আছে, ওটাতে যদি ওটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন টেক্সটটা এখানে ট্যাগমার্ক করা আছে কোনটা নাই। তাই সেই মতো একটু খেয়াল রাখতে হবে যাতে আমাদের যে টেক্সটটা আমরা ইউজ করছি বা সেখানের কোনো ওয়ার্ড যাতে আমাদের ট্যাগ মার্কের মধ্যে না পড়ে। যদি ট্যাগ মার্কের মধ্যে পড়ে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যান হতে পারে। তাই টি শার্টের ক্ষেত্রে এক হচ্ছে ভেক্টর, টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আপনার ডিজাইনটা দিয়ে ভেক্টরটা আপনি ক্রিয়েট করতেছেন সেটা যাতে কোনো কিছুর সাথে ম্যাচ না হয় বা আপনার নিজের ক্রিয়েটিভিটি হয়, কালার বলেন শেপ বলেন সেটা আপনার নিজের তৈরি হতে হবে। আর টাইপোগ্রাফির ক্ষেত্রে ভেক্টর তো আছেই, আপনার যে লেখাটা যে টেক্সটটা ইউজ করতেছেন সেটা যাতে কোনো ট্যাগ মার্ক না থাকে, যদি ট্যাগ মার্ক থাকে তাহলেও ওটা আপনার কপিরাইটের মধ্যে পড়বে। লেখাগুলো কি নিজের হতে হবে? ট্যাগ মার্ক কিনা সেটা আমরা কিভাবে বলবো? ট্যাগ মার্ক না সেটা কিভাবে বলছি, আমি লাস্টে ক্লাসের লাস্টে আমি দেখাই সেটা একটা এক্সটেনশন আছে সেটা ডাউনলোড করা কিভাবে এবং রিসার্চ মানে সার্চ করবো কিভাবে সেটা আমি দেখাই মনে করাই দিব, ঠিক আছে? ওকে তো ওকে ওকে। তারপর লেখাগুলো কি আমাদের মানে নিজের ক্রিয়েটিভ হবে? না লেখাগুলো, হ্যাঁ আপনার লেখাগুলো ক্রিয়েটিভ হলে হবে কিন্তু মিনিংফুল হতে হবে, টিশার্টের উপর লেখাটা পড়ে আছে সেটা যাতে মিনিংফুল হয়। যেমন এটা যদি দেখেন, কিপ স্ট্রাগলিং কিপ ওয়ার্কিং, দেখেন আপনি যদি সব মানে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে আর আপনাকে অবশ্যই কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হবেন, তাই না? সেটাই বলছে যে কিপ স্ট্রাগলিং অ্যান্ড কিপ ওয়ার্কিং, আপনার লেখাটা মিনিংফুল হতে হবে। মিনিংলেস যদি হয় তাহলে এই ডিজাইনের কোনো মানে হয় না, এই ডিজাইন আপনার কখনোই সেল হবে না। আপনার লেখাটাও সুন্দর হতে হবে, মানে স্মার্ট হতে হবে, আর হচ্ছে যে আপনার একটা মিনিংফুল লেখা হতে হবে। ইংলিশ লেখা হবে এটা সেল হবে না এবং এটা ডিজাইনটা খুব বেশি একটা ভালো হবে। আমরা চেষ্টা করবো যে আমরা যে টেক্সটটা ইউজ করব বা যে লেখাটা যে সেন্টেন্সটা ইউজ করব সেটা যাতে একটা মিনিং থাকে, একটা ডিপ মিনিং থাকে, ঠিক আছে? এখন দেখেন টাইপোগ্রাফি টি শার্টের মধ্যে আবার অনেক ধরনের আছে। দেখেন এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে, এখানে কি সেম ফন্ট ইউজ করা হয়েছে? আপনারা
আমার কি আপনি শুনতে পাচ্ছেন? দেখেন এখানে যে ফন্টটা আমরা ইউজ করছি সেটা কি আমরা এখানে ইউজ করছি? হ্যাঁ, আবার এখানে দেখেন সেম ইউজ করছি। আবার দেখেন এই লেখাটা, এটার ফন্টটা কিন্তু আলাদা। এখন আমরা কিভাবে বুঝবো যে মানে কোনটা কোন ডিজাইনে কোন ফন্টটা ইউজ করবো? আমাদের এই জিনিসটা মাথায় আসতে হবে না, যে আমরা একটা ডিজাইন করলাম, এখন কোন ফন্টটা ইউজ করব, কিভাবে ইউজ করব, কোনটা ইউজ করলে ভালো লাগবে, কোনটা ইউজ করলে খারাপ লাগবে। আমি আপনাদেরকে একটা বেসিক একটা আপু, আমি চাচ্ছি যে ওই ইমেজের যে ফন্টটা আছে আমি যে ওইটা কি কপি করব, ওই ফন্টটা আমি নিজে যাচ্ছি। যেমন এই যে এখানে যে লাভ লেখাটা আছে ওইটার মধ্যে কি ফন্টটা ইউজ করছে সেটা আমি জাস্ট কার্সারটা নিয়ে যাতে শো করে, এরকম কোন এক্সটেনশন কি আছে কালার পিকারের মতো? আচ্ছা তো ওটা আপনি ওয়েবসাইট দিয়ে আছে একটা hotpondist.com নামে, ওইখানে আপনি ওইটা ক্রপ করে টেক্সট টু দিলে তারা ট্র্যাক করে বলে দেয়। আমি ক্রপে চাচ্ছি না, যে আমি জাস্ট ওই যে কালার পিকার দিয়ে এরকম কালার পিক করি এক্সটেনশন থাকে ওইরকম। ফন্ট নিনজা নামে একটা এক্সটেনশন আছে, সেখানে যদি আমার এই আমি দেখাই করেন, আমি দেখাই দেব। আচ্ছা আমি ছিলাম, তাই তো আমরা বুঝবো কিভাবে যে কোন ফন্টটা আমরা কোন টি শার্ট ইউজ করব। যে আমরা যে একটা মেল টি শার্ট, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এখানে দেখেন সেরিফ আর সেন্স সেরিফ, এখন দেখেন সেন্স সেরিফ, এখানে সেরিফের যে এক্সট্রা যে টেল গুলো আছে সেখানে কি আমরা সেরিফে দেখতে পাচ্ছি না? এটা একদম সিম্পল একটা দেখেন এখানে যে মেয়েটা যে টি শার্টটা পরে আছে সেটা কি একটা ড্রিমস টাইপের, বা মনে করেন একটা মেয়েলি ভাব আছে এটার মধ্যে, চাইতেছে এই জিনিস একটু গর্জিয়াস টাইপের হবে, একটু টেল মানে একটু মানে একটু আকানো বাকানো টাইপের হবে। মেয়েরা কি একটু স্ট্রেট ফরওয়ার্ড কম পছন্দ করে সেটা দেখেন, একটা ছেলের টি শার্টে দেখেন আর একটা মেয়ের টি শার্টে দেখেন। একটা মেয়ের টি শার্টের মধ্যে ওর ডিজাইনটা একটু ইউনিক টাইপের, মানে একটু টেল মানে একটু কার্ভ করা, আপনার হচ্ছে বিভিন্ন ডিজাইন করা দেখতে পাচ্ছেন। আর যেটা ছেলেদের টি শার্ট সে দেখেন একদম সিম্পল এর মধ্যে উনি একটা সেরিফ মানে সেন্স সেরিফ ইউজ করছেন এবং খুবই সিম্পল একটা ডিজাইন করছেন, কিন্তু এটাই কি আই ক্যাচিং, আবার এটাও আই ক্যাচিং। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন সময় কোন ফন্টটা ইউজ করব। যদি আমরা সব সময় যখন আমরা কোনো ফিমেলের জন্য টি শার্ট ক্রিয়েট করতে যাব তখন আমরা সবসময় কি সেন্স সেরিফটা ইউজ করব, আর আমরা কোনো মেল টি শার্ট ক্রিয়েট করতে যাব তখন আমরা সেন্স সেরিফ ইউজ করব। বুঝাতে পেরেছি? যখন আমরা মেলের ক্ষেত্রে মেলের জন্য একটা টি শার্ট ক্রিয়েট করতে যাব তখন আমরা কি করব, সেন্স সেরিফ টাইপের ফন্ট ইউজ করব। আপনারা এটা গুগলে গুগল ফন্টে মানে সিলেক্ট করে দিবেন, তাহলে মানে সেন্স সেরিফ টাইপের যে ফন্ট গুলো আছে সেগুলো সবগুলো শো করবে। লেখা উঠে টেক্সট অনুসারে যে ফন্টটা আপনার টেক্সটের সাথে মিলবে সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? আর ফিমেলের ক্ষেত্রে সেরিফ ফন্টটা ইউজ করবেন। এবার বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? এটুকু আমাদের কোনো কারো কোশ্চেন নেই। ঠিক আছে।
আমাদের টি শার্টের যে সাইজটা সেটা 4500 বাই 5400, এটা অবশ্যই সিএম ওয়াই কেতে হবে, 4500 বাই 5400। এখন অনেক অনেকের পিসি লো কনফিগারেশন থাকতে, এখন আমরা যদি এত বড় আর্টবোর্ড নিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের পিসিটা হ্যাং করতে পারে। আমরা ঠিকমতো আমরা যখন ডিজাইন সেভ করব তখন 4500 বাই 5400 এই সাইজে টি শার্টটা সেভ করব, ঠিক আছে? আমাদের যে ফাইলের সাইজটা হবে সেটা 4500 বাই 5400 সিএম ওয়াই কে মধ্যে। আমরা তো 4500 পিক্সেল বাই 5400 যেহেতু আমাদের মানে প্রিন্ট হবে, আমি কি বলে নি, যেহেতু আমাদের টি শার্ট ডিজাইনটা প্রিন্ট হবে তাই আমরা এটা প্রিন্ট ক্লিক করবো। তারপর দেখেন আমাদের আউটপুট হবে একটা, হাইট হবে হচ্ছে 4500 আর হাইট হবে 5400। ঠিক আছে, আর আমাদের কালার মুড হবে সিএমও পিপিএ 300। এখন দেখেন আমাদের যাদের পিসি লো কনফিগারেশন তারা কিন্তু এত বড় আর্ট নিয়ে কাজ করতে পারবে না, কারণ হচ্ছে যখন তারা কাজ করতে যাবে আর ভারী কোনো ফন্ট ইউজ করতে যাবে তখন কি হবে, পিসিটা সেটা হ্যাং করবে। তাই এত বড় আর্টবোর্ড নিয়ে কাজ করবো না, আমরা ছোট একটা আর্টবোর্ড নিয়ে যেটা ডিফল্ট আর্টবোর্ড থাকবে সেই আর্টবোর্ড আমরা ডিজাইন করবো, তখন আমরা সেভ করতে যাব, তখন এই 4500 বাই 5400 এই আর্টবোর্ডটা ক্রিয়েট করে এখানে ডিজাইনটা ড্র্যাগ করে এনে আর্টবোর্ড অনুসারে বড় করবো, দেন সেভ করবো। আমাদের বেশিরভাগ যেমন ফাইবারে ক্লায়েন্টরা বলে দেয় যে আমাকে 4500 বা 5400 এই ইয়াতে এই পিক্সেলে আমাকে ফাইলটা সাবমিট করবেন, এবং অবশ্যই পিএনজি ফাইল মানে হচ্ছে যাতে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, শুধু ডিজাইনটা সাবমিট করতে বলে। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে তারা আমাকে বলে দেয় যে আমাকে এই সাইজের মধ্যে 4500 বা 5400 এই সাইজে আমাকে ফাইলটা আপ দিবেন। ওদের প্রিন্ট করতে তাদের সুবিধা হয় আর কি, যদি ভেক্টর আর্ট করেন তবুও মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থাকতে পারবে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আমি এখানে একটু অ্যাড করি, হ্যাঁ আচ্ছা আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে কি যে মার্কেট প্লেস যেটা ডিমান্ড করে সেইভাবে তৈরি করে দিতে হবে, বুঝতে পারছেন? সহজ ভাষায় তবে পিএনজিটা বেশি ইউজ করা হয়, কারণ পিএনজির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে তো ট্রান্সপারেন্ট থাকে, সেই জন্য আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সো অনেক অনেক ক্লায়েন্ট আছে ফাইবারে যারা আছে তারা কিন্তু আপনাকে এআই ফেল চাবে, আবার সেদিকে যেটা বলছে টি স্পিং এর মতো যেখানে টি শার্ট যে সেখানে যেখানে সেল হয় ওখানে আপলোড দিলে ওখানে শুধুমাত্র পিএনজি সাপোর্ট করলেই হবে, যখন যে মার্কেট ডিমান্ড যে ফাইল ডিমান্ড করবে যে সেই ফরম্যাট দিবেন, কথা বুঝতে পারছেন? যেহেতু আপনি এই ফরম্যাট আছে আপনি যে কোনো ফরম্যাট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে আপনাদের? না কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ফরম্যাটে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে আপু, কন্টিনিউ করেন।
আছে। ও আপু কথা বলছেন না, আমার ইয়ারফোনের সমস্যা, যেটা বারবার লাগাইতেছি খেতে। আচ্ছা দেখেন, আমরা এখানে যখন মানে টি শার্টটা ডিজাইন করতে যাবেন, এখানে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হতে হবে, সবগুলো এখান থেকে যে অল ক্যাপস বলে সবগুলো ক্যাপিটাল লেটার হয়েছে, বুঝতে পারছেন? এখন আমরা এটাকে হরিজন্টাল অ্যালাইন করে দিই, এটা কি দেখেন সবগুলো মাঝ থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে। আচ্ছা আপু, এখন ছোট হাতে লেখা কি সাবমিট করে না, বা এটা কি গ্রহণযোগ্য না? হ্যাঁ, গ্রহণযোগ্য। যখন আপনার যখন যে সেরিফ ফন্ট গুলো ইউজ করতে যাবেন, তখন ফার্স্ট অক্টাভ আগে আর সবগুলোই কিন্তু আপনার স্মল লেটার ইউজ করতে হবে, কারণ সেরিফ ফন্টে যখন আমরা মানে ক্যাপস বা ক্যাপিটাল লেটার ইউজ করি, তখন কিন্তু ডিজাইনটা বাজে হয়ে যায়, কিন্তু যখন আমরা সেন্স সেরিফ ইউজ করবো, তখন সবগুলা ক্যাপিটাল লেটার ইউজ করলে সেটা ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যখন আমি ডিজাইনটা দেখাইছি, আপনারা কেউ কি কিছু মানে খেয়াল করছেন কিনা জানি না, দেখেন ওনার এই যে রেড কালারের যে ইয়াটা দেখ, এই ডিজাইনটা দেখ, এটা সবগুলো কি একের সাথে অ্যালাইনমেন্ট করা, কোনটা তো কোনোটা বাইরেও যায় নাই ভিতরেও যায়, সবগুলো একই শেপের আছে। হ্যাঁ, ছোট বড় লেখা আছে, বোর্ড রেগুলার সাইজ আছে, কিন্তু সবগুলো কি একই রকম, বা বলতে পারেন একটা মানে রেক্টাঙ্গুলার শেপের মধ্যেই আছে, বুঝতে পারছেন? এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা দেখলেও বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা একটা মানে একটা লাইন আছে, যে লাইনটার বাইরে কিন্তু জিনিসটা যায় না, এটা সেম কিন্তু এখানে, এখানে দেখেন একটা মনে করেন, মনে করছে এখানে একটা রেক্টাঙ্গুলার শেপ এখানে বসে তারপর ডিজাইনটা করা হয়েছে, কিন্তু এরকম না। আমাদের সবগুলো শেপ বা লেখা আমরা যে ডিজাইনটা করি, সবগুলো কিন্তু একই লাইনের মধ্যে থাকতে হবে, বা একটা সুন্দর শেপের মধ্যে থাকতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। যদি আমাদের এই ক্লেম লেখাটা এই পাশে চলে যায়, অ্যান্ড বি মাই এই লেখাটা এই পাশে চলে যায়, তাহলে ডিজাইনটা তো বাজে হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করবো যাতে আমাদের ডিজাইনটা একটা শেপের মধ্যে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা ডিজাইনটা কিভাবে শেপে আসছে? আমাকে যে কন্ট্রোল আর দিয়ে যে রুলার যে ইয়াটা আছে, রুলার চলে আসলে আমরা একটা রুলার টেনে নিব পাশ থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজাইনটা কতটুকু হবে। এখন দেখেন আমাদের বুঝতে হবে টেক্সটের মধ্যে আমাদের কোন জিনিসটা হাইলাইট করতেছে। এই দেখেন, ডু সামথিং টুডে ফর ফর এ বেটার টুমোরো, এখানে সামথিং টুডে আর টুমোরো জিনিস, এই তিনটা কিন্তু মেইন কিছু, মানে আজকে কিছু করেন যেটা আপনার জন্য কালকের জন্য যেটা আপনার জন্য ভালো হয়, তাহলে কি কিছু একটা করেন কোন দিন আজকে, সেটা কখনোর জন্য ভালো হবে, কালকের জন্য ভালো হবে, তাহলে আমাদের হাইলাইট হবে সামথিং টুডে আর টুমোরো। ঠিক আছে, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা একটা ডিজাইনে কত ধরনের ফন্ট ইউজ করতে পারবো। আমি প্রেফার করব দুইটার বেশি ফন্ট ইউজ করবেন না, চেষ্টা করবেন একটা ইউজ করতে, যদি একটাই আপনার ডিজাইনটা হাইলাইট না করে বা আই ক্যাচিং না হয়, তাহলে দুইটা ইউজ করবেন, দুইটার বেশি কখনোই একটা ডিজাইনে ফন্ট ইউজ করবেন না। আমি এই ডিজাইনটার মধ্যে দুইটা ফন্ট ইউজ করব, দেখেন, আর ফর বেটারের জন্য দেখি আমার কোন ইয়ারটা ভালো লাগে। আচ্ছা, ইউ আর ফর বেটার, আমি দুইটাকে একই ফন্ট রাখতে চাইতেছি, একই রকম দেখি আমার কোন পছন্দের একটা ফন্ট আছে, সেটা হচ্ছে ম্যাক্সা, ম্যাক্সা বোর্ড।
এই ফন্টটা আমার খুব পছন্দ, মানে এটা মেল টি শার্টে খুব বেশি ইউজ করা হয়, নেক্সা বেনের এগুলো হচ্ছে অনেক সেন্সিটিভ ফন্ট, এই ফন্টগুলো খুব বেশি ইউজ করা হয় যে আমার এই ডিজাইনগুলো মোটিভেশনাল সাকসেসফুল মেল টি শার্ট এই সেন্সিটিভ ফন্টগুলো খুব ইউজ করে। তার মধ্যে এই নেক্সা পোল নেক্সা ফন্টটা অনেক বেশি ইউজ করা হয়, আপনারা প্রায় সময় খেয়ালগুলো দেখবেন যে নেক্সা ইউজ করা হয়েছে। এখন দেখেন আমি এখান থেকে এই জিনিসটা অ্যালাইন করতেছি, এটা ভালো বুঝতে পারবো যে দেখ এফ এফ কিন্তু একদম এফ যে লাস্ট অংশটা সেটা কিন্তু একদম যে রুলারের সেটা একদম নিয়ে আসলে লেগে থাকতে হবে, এবং আর এর যে লাস্ট পয়েন্টটা এটা অলরেডি চলে আসছে আর একটু যাবে। আমরা তাহলে ডু আর ফর বেটার একটা ফন্ট ইউজ করছি সামথিং টুডে টুমরো, যেহেতু এই তিনটা ওয়ার্ড আমাদের হাইলাইট হবে তা আমরা চেষ্টা করব সুন্দর ফন্ট ইউজ করা। দেখেন এটা কিন্তু এক ধরনের সেন্সিটিভ ফোন এবং এটা খুব ভারী একটা ফোন, যখন এটা ঘুমিয়ে যখন আপনার কাজ করতে দেবেন তখন যাদের লো কনফিগারেশনের পিসি তাদের কিন্তু করতে পারে। এটা বেশি বড় লাগছে এটা নাম হচ্ছে ভেনিশ, যেটা আমি এখন ইউজ করছি এই যে সামথিং টুডে আর টুমরো, এটা নাম হচ্ছে ভেনিশ। ভালো লাগতেছে এখানে আমি কিন্তু মাস্টার প্ল্যান ট্রায়াল এই ফন্টটা ইউজ করছি। আবার হ্যাঁ আপনাদের টি শার্ট এখানে কিন্তু কিন্তু আরেকটা কপিরাইট করতে পারে, আপনাদের যদি ফন্টটা যদি মানে কমার্শিয়ালের জন্য না হয় তাহলে কিন্তু আপনাদের ফন্টটার জন্য ইয়া করতে পারে কপিরাইট করতে পারে, কমার্শিয়াল ইউজের জন্য আলাদা থাকে পার্সোনাল ইউজের জন্য আলাদা থাকে। আমরা চেষ্টা করব যখন আমরা যেহেতু আমরা এটা স্টক মার্কেটে আপলোড করব বা একটা ক্লায়েন্ট আপনার থেকে নিবে তাই এটা আমরা কমার্শিয়াল ইউজ যে ফন্ড গুলো মানে দেওয়া থাকে সাইটে আমরা সেগুলো ডাউনলোড করি। ঠিক আছে কিভাবে আমরা বুঝতে পারবো কমার্শিয়াল নাকি সেন্ড করে নিয়ে তারপর আপনি সবগুলো রাস্তা আমি দিচ্ছি। এটার অনুসারে একটা জিনিস দেখেন আমরা সবগুলো ঠিক করলাম, উপরে যে টুটা আছে সেটা কি একটু বাজে লাগতেছে না, একটু বেশি ছোট ছোট লাগতেছে সেটাতে আশেপাশে কেউ নেই, সবগুলো বড় বড় যে টুটা আছে সেটাকে একটু বেশি খালি খালি লাগতেছে তাই না, আপনাদের লাগতেছে না কি করা আছে? দুই সাইডে শেপ বা ডিজাইন শেপ দিয়ে দিলে তারপর কন্ট্রোল ডি এই সবগুলোকে সিলেক্ট করার পরে
দেখেন দেখেন সিলেক্ট করার পরে এখানে যে ইউনিফর্ম যে অপশনটা আছে দেখেন, এখান থেকে আমি এই অপশনটা সিলেক্ট করলে দেখেন আমার শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে না? সবগুলা সিলেক্ট করলাম, তারপর দেখেন এখানে যে পার্টিকেল ডিস্ট্রিবিউট সেন্টার, আপু এলাইন টু সিলেকশন করে নেন। ট্রান্সফর্মে দিয়ে রিফ্লেক্ট করে দেবো, এটাকে আমি একটা গ্রুপ করবো, একটা গ্রুপ করবো আমরা যদি অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে চাই, যদি অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চাই তাহলে বলছি যে আমার সবগুলোকে ইয়া করতে হবে, ক্রিয়াটা আউটলাইন করতে হবে, আমি যদি এটা চেঞ্জ করতে হয় তখন আমাদেরকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, আবার লিখতে হবে, তা আমি পাশে একটা কপি করে লিখলাম, যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে যাতে এডিট করতে পারি। ঠিক আছে, এখন সবগুলো ফন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে লাইনটি সিলেকশন দিয়ে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার পরে তারপর এখানে যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার আছে এখানে ক্লিক করবো, দেখ সবগুলোর মাঝখানে সবগুলোর যে ইয়াটা দূরত্বটা একটা থেকে একটা স্পেস যেটা সেটা সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু ছোট করতে হবে, এটাকে আমি একটা গ্রুপ করে তারপর আমি সবগুলো সিলেক্ট করবো। আচ্ছা এখন দেখেন আমরা দুটো কাজ করার পর ফরে ব্যাকআপ, এটা একটু নজরে পড়ছে, আমরা নজরে পড়ার জন্য কি করতে পারি একটা শেপ নিলাম, ঠিক আছে শেপ ক্রিয়েট করবো, আমার বুঝে শুনবে রেক্টাঙ্গুলার শেপটা আছে সেটা দেখে আমরা একটা কাজ করতে পারি, দেখাটা একটু ছোট করতে পারি, আমাদের যে ইয়াটা পাথ ফাইন্ডারে যাব আমরা, যে মাইনাস ফন্টটা আছে সেটাকে ক্লিক করে দেখ সবগুলো কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস করার কারণ কি? দেখেন
তারপর আমি সবগুলোকে একটা অ্যালাইনমেন্ট করব। খেয়াল করেন এটা থেকে এটা যে স্পেসটা দুটো থেকে স্পেসটা কিন্তু সেম না, আবার দেখেন দুটো থেকে ফরে বেটার, এটার স্পেসটা কিন্তু সেম। তাহলে আমরা স্পেসটা কিভাবে সেম করতে পারবো? আর যখন এটা এভাবে করতে যাই, মানে হচ্ছে ডিফল করতে যাই, তখন দেখেন সেটা বাজে হয়ে যাচ্ছে। এটা কিন্তু নর্মালি এভাবে করা যায়। আমাদের কি করতে হবে? একটা শেপ নিতে হবে, যে স্পেসটা আছে সেটা ঠিক করার জন্য একটা শেপ দেখেন এখান থেকে যে স্পেসটা আছে সেম আমরা এটা থেকে যে টুরে আছে সামথিং এর থেকে টুরের স্পেসটা সেম রাখার চেষ্টা করব। তাহলে আমাদের যে এখানে টুরেটা আছে সেটা একটু করে দিকে তৈরি করি। এটাকে আবার নিচে নামিয়ে আনবো, ফরমেটটাকে একটু নিচে নামিয়ে আনবো। এখন দেখো এখানে শেপ মানে কি স্পেস ব্ল্যাকটা থেকে আরেকটা স্পেস গুলো কি সেম দেখা যাচ্ছে, ডিজাইনটা একটু খুব ভালো লাগছে। এখন আমার ডিজাইনটাকে আর একটু আই ক্যাচিং করতে হবে। আই ক্যাচিং করার সময় আমি দুটা কালার এখানে আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, আমার এই দুটা কালার আমি এখানে ইউজ করবো। আর এখানে যে আমি গ্রুপ করছিলাম এটা একটু আমি গ্রুপ করবো, গ্রুপ করে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে নেব। তারপর এগুলোকে আমি একটা কালার গ্রিন কালার দিতে পারি, আছে গ্রুপ করি, গ্রুপ করে আবার অ্যালাইনমেন্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করবো। এখন দেখেন এখন যদি আমি এটাকে একটা মানে মনে করেন আমি একটা কালো টি শার্টের উপর বসাবো, আমি কালো রঙের ব্যাকগ্রাউন্ড দিই, এখন দেখেন এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে না? আমরা প্রায় সময় কি করি মানে প্রায় সময় ক্লায়েন্টরা চাইছে ব্ল্যাক ব্ল্যাক টি শার্টের উপরে ডিজাইনটা চাইতেছে, রাইট? আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে সব ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বেশি ইউজ করা হয়, হোয়াইট খুবই কম, অন্যান্য কালার খুবই কম, ব্ল্যাকটা খুব বেশি ইউজ করা হয়। তারপর সবাই ব্ল্যাকটা পছন্দ, সবাই ব্ল্যাক পছন্দ করি। যখনই আমরা কোনো টি শার্ট কিনতে যাই, আপনারা কেউ কি লাল টি শার্ট কিনেন বা কমলা টি শার্ট কিনেন? খুবই কম কিনেন, খুবই কম কিনেন। সবচেয়ে বেশি কি কালার কিনেন? যখন আমরা কোনো ক্লায়েন্টকে এই যে মানে ডিজাইনটা সাবমিট করতে যাব তখন আমরা দুইটা ইউজ করব, একটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রাখবো আর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কিন্তু ম্যাম এখানে যে আমরা ইউরো কালারটা ব্যবহার করছি কালোর মধ্যে কিন্তু সাদা কালারটা অনেক বেশি মানে গর্জিয়াস দেখা যায়, এখানে আমরা ডো ডোডে ডোমে রয়েছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা কারেক্টটা কপি করে দেখাচ্ছি,
এটাকে আমি ফুল হোয়াইট করে দিব। এবার আমি একটা হোয়াইট এর মধ্যে একটা কপি রাখি, যেটা ডিজাইনটা শুধু ব্ল্যাক কালার হবে। জি জি জানতো। এখন বলেন আপনাদের সবচেয়ে বেশি চোখে কোনটা লাগতেছে? ম্যাম প্রথমটাই লাগতেছে, একটা লাগতেছে ব্ল্যাক। ক্লায়েন্ট যদি আপনাকে বলে, হ্যাঁ যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে হোয়াইট কালার দিবেন, আমার ডিজাইনটা হোয়াইট কালার হবে, তখন আপনি সেই অনুসারে হোয়াইট কালারটা দিবেন। আপনাকে অনেক সময়, প্রায় সময় যে বাইরের ক্লায়েন্ট গুলা আমাকে প্রায় সময় রিকোয়ারমেন্ট করেছে, আমার ডিজাইনটা কালারফুল হতে হবে, ভিনটেজ কালার টাইপের হতে হবে, একটু কালারফুল হবে। কেউ কি কিছু বলতেছেন? আবার অনেকে বলে দিচ্ছে আমার টি শার্টটা হোয়াইট কালারের, আপনার একটু কালারফুল অথবা ব্ল্যাক, দুইটাই আমাকে সাবমিট করেন, যেটা আমার ভালো লাগবে সেটা আমি নিব। তো সম্পূর্ণটা আপনার ক্লায়েন্টের উপর। আবার যদি স্টক মার্কেটে কাজ করেন, আপনারা এভাবে আমি যেরকম প্রেজেন্টেশন করলাম, আপনাকে সেভাবে দেখতে হবে যে কোন কালারটা কোন কালারের উপর ভালো লাগতেছে, কালোর উপর কোন কালারটা বেশি ফুটতেছে, কোন ডিজাইনটা কোন কালারটা কোনটার ভিতরে বেশি ভালো লাগছে সেটা দেখতে হবে। তারপর যে সেটা সেভ করে স্টক মার্কেটে দিবেন। এখন আমার যদি কথা হয় যে আমি এটা সেভ কিভাবে করবো, টি পাবলিক, টি পাবলিকে সবসময় 4,500 বাই 5,400 এই সাইজটা চায়, প্রায় টি শার্টের সবগুলো সাইটে মানে এই সাইজটা চায়, 4,500 বাই 5,400 টি শার্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ, 4,500 বাই 5,400। এখন আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, আমি যে আগে যে একটা ক্রিয়েট করছিলাম, যে আর্টবোর্ডটা ক্রিয়েট করছিলাম 4,500 বাই 5,400, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। এটাকে একটু আর্ট করে দিয়ে একটু ছোট করে রাখি। একটা জিনিস মাথায় রাখবেন, 4,500 বাই 5,400 আর্ট বোর্ড চাইছে আমাদের, ডিজাইনটা কিন্তু 4,500 বাই 5,400 চাই না, আমাদের কিছুটা স্পেস খালি রাখতে হবে, ফ্রি স্পেস রাখতে হবে, যাতে আমাদের ডিজাইনটা ওই সাইডটা ধরতে পারে। কারণ ওই সাইডটাতে যখন ওরা টি শার্টের উপর বসাবে তখন কিন্তু কিছু জায়গাটা কাটা যাবে, ওদের এরকম 4,500 বাই 5,400 এরকম থাকে, সাইজ করা থাকে, যখন আপনি আপলোড দিবেন তখন কিন্তু যদি এটা যদি বড় সাইজ থাকে, ডিজাইন যদি বড় সাইজ থাকে তাহলে কিন্তু ডিজাইনটা কাটা যাবে। তাই আপনারা যখন সেভ করতে যাবেন তখন একটু ছোট করে, মানে 4,500 বাই 5,400 এই আর্টবোর্ডের থেকে একটু ছোট করে ডিজাইনটা রাখবেন, এবং ফ্রি স্পেস রাখবেন যাতে ডিজাইনটা ভালো হয়। অবশ্যই অ্যালাইনমেন্ট করবেন, আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করবেন, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তারপর ফাইল থেকে যে এক্সপোর্ট যাবেন পিএনজি, আচ্ছা দেখেন এখানে সেভ করবে, যখন মানে আপনি ভার্সন ইউজ করবেন তখন এক্সপোর্টের মধ্যে তিনটা অপশন থাকে আর কি। তো আমি এখানে সেভ ফর ওয়েবে দিলাম, তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসতেছে। এই ডিজাইনটা মানে আর্টবোর্ডটা বড় হওয়ার কারণে ডিপার্সেন্ট করি, দেখেন এখন আমরা এখান থেকে যে সেভ করব, এখান থেকে যাই সেভ করুন, ঠিক আছে? সেভে যে আপনি যেখানে সেভ করতে চান, মনে করেন আপনি ডেস্কটপে সেভ করবেন শেয়ার ডিজাইন, এখানে অবশ্যই পিএনজি সেভ করবেন। এখানে দেখেন এখানে অনেক ক্ষেত্রে কিন্তু গিফ অপশনটা দেওয়া থাকে, গিফ থেকে চেঞ্জ করে দিবেন, এখানে জেপিজি পাবেন, পিএনজি পাবেন, পিএনজি 24 পাবেন, আপনার যে পিএনজি ফাইলটা ইউজ করা হয় মানে বেশি আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। 24টা ইউজ করলে অনেক সময় কি পিসিটা হ্যাং করতে পারে, তাই চেষ্টা করবেন আপনার পিসি অনুসারে আপনি এটা ইউজ করতে পারেন, 24 ইউজ করবেন। আপনি এখন এইটাই সিলেক্ট করলাম, আপনি এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দিবেন, আর কিছু করা লাগবে না, সেভ দিবেন, সেভে যেয়ে
নেক্সট ওকে যাই টি-শার্ট ডিজাইন পিএনজি অবশ্য পিএনজি থাকতে হবে সেভ বুঝতে পারছেন এখন আমাকে কোশ্চেন করতে পারবেন ভালো করে প্রেজেন্টেশন করে দিচ্ছি তোমার মকআপের মধ্যে এরকম দেখা যাবে টি-শার্ট ডিজাইন তারও একটু ভালো আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ আমার কাজটা শেষ মূলত। আচ্ছা আপনাকে টি শার্ট দিয়ে প্রেজেন্ট কি দেখেছেন সবাই? জি ভাই, আচ্ছা জি ভাই দেখেছি। আচ্ছা ওকে, যেহেতু মকআপের বিষয়টা হচ্ছে যেহেতু ফটোশপের কাজ, আমরা হচ্ছে এখানে না বলি, কারণ হচ্ছে ফটোশপের কাজে আমরা যখন যাব তখন আমরা নিজেরা মকআপ ক্রিয়েট করব, ঠিক আছে? টি শার্ট মকআপ যদি সম্ভব হয়, আমরা সময় বেশি লাগে না, সর্বোচ্চ 20 মিনিট লাগে একটা মকআপ ক্রিয়েট করতে টি শার্টের, একেবারে ইজি একটা বিষয় কনসেপ্ট, ঠিক আছে? সর্বোচ্চ 20 মিনিট লাগবে। সো আমরা যখন ফটোশপে যাব তখন আমরা মকআপ দেখাই দিব, কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাবো, তারপর হচ্ছে কিভাবে তৈরি করা লাগে সেটাও দেখাবো আর কি। আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি অ্যান্সার দিচ্ছি আর কি। আচ্ছা ভাইয়া বলছিল যে কমার্শিয়াল ফন্ড আর হচ্ছে পার্সোনাল ফন্ড, এটা কিভাবে ব্যবস্থা করতে হবে? আচ্ছা কমার্শিয়াল ফন্ড হচ্ছে চেনার কোনো প্রয়োজন নাই, আপনি কিনছেন কিনা সেটা হচ্ছে বিষয়, আপনি কিনলে সেটা আপনি অবশ্যই জানবেন, তাই না? আপনি লাইসেন্স যদি ফন্টটা ইউজ করেন, যদি মনে করেন যে ইউজ একটা ফন্ট ইউজ করতেছেন সেই ফন্ট, তো অবশ্যই আপনি গুগলে সার্চ করলে চলে আসবে যেটা, এটা আসলে কত টাকা দাম, এটা প্রাইস কত, আমরা একটু গুগলে সার্চ করে দেখাই। আচ্ছা আমি বলি ফন্টের নাম কি ছিল। আচ্ছা নেক্সা তো ফ্রি ফন্ট, তাই না? নেক্সা ফ্রি ফন্ট, মাস্টার প্ল্যান, মাস্টার মাস্টার কি প্ল্যান, প্ল্যান পিএলএ এন্ড টি। আচ্ছা প্ল্যান ফন্ট, ঠিক আছে আমি এখানে গুলো সার্চ করি, করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এটা আসলে ফন্টের প্রাইস কতটুকু। এখানে আছে, এটা নাই, বানান ঠিক আছে তো না? আচ্ছা এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে ফন্টের প্রাইস কত। এগুলো অবশ্যই কিছু কিছু গুলো ফ্রিতে দেওয়া থাকে, ফ্রি গুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা এটা ওটা কি ছিল বলেন, দেখো ভেনির, ভেনির, এই ভেনির আপনারা হচ্ছে ফ্রিতেও পাবেন, গুগলে সার্চ করলে ফ্রিতেও পাবেন, আবার এটা কমার্শিয়াল লাইসেন্স যদি টাকা থাকে এটা কিনে নেবেন, এমনকি আছে নাকি মানে টাকা দিয়ে কিনে ইউজ করবেন, আছেন আছেন? আচ্ছা যেরকম হয়তো বা খুব কম থাকবে, কম থাকলেও কিনবেন না, এটা কনফার্ম, কারণ কম থাকলেও কিনবেন না, কারণ ওখানে আপনার মাস্টার কার্ড লাগবে, আবার প্যানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, টাকা ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? অনেক কিছু বিষয় থাকবে, টাকা থাকলেও তখন করতে চাইবেন না। আচ্ছা যে বিষয়টা হচ্ছে আমরা এখন ফ্রি ফন্ট দিয়ে ইউজ করবো, আর এগুলো ফ্রি ফন্ট হচ্ছে গুগলে সার্চ করলে পাওয়া যায়। যে নাম মনে করেন যে নেক্সা ফ্রি ফন্ট লিখে, যদিটা ফ্রি ফন্ট আপনি জাস্ট গুগলে সার্চ করবেন ওখানেও শো করবে, আর কমার্শিয়াল আর পার্সোনাল সেটা আপনি নিজেই বলতে পারবেন আপনি কিনছেন কিনা, আর যদি আমি কিনে থাকি এটা আমি বলতে পারবো যে আমি কমার্শিয়াল কিনছি অথবা পার্সোনাল, সেটা হচ্ছে যখন কিনবেন তখনই বুঝতে পারবেন, আদারওয়াইজ এগুলো ফ্রি ফন্ট না, যেগুলো হচ্ছে আর কি প্রিমিয়াম ফন্ট। তবে আপনি চাইলে প্রিমিয়াম ফন্টগুলো গুগলে সার্চ করলে ফ্রিতে নিতে পারবেন, তবে ইউজের বিষয়গুলো একটু রেস্ট্রিকশন আছে। সেগুলো মনে করেন যে আপনি মাইক্রোস্টকে আপলোড করলেন, মনে করেন কোথায় আপলোড করলেন, মাইক্রোস্টকে আপলোড করলেন, সেই আপলোডগুলো কি হবে, সেগুলো অ্যাপ্রুভাল হবে না, কারণ যে কোনো মুহূর্তে আপনি কপিরাইট ক্লেম করতে পারে,
এটা আসলে কপি প্রিমিয়াম ফোন ইউজ করা হয়েছে, কিন্তু সেটা আপনি কমার্শিয়ালের জন্য আপনি কিনছেন কিনা বা লাইসেন্স আছে কিনা। এখন আপনি ফাইবার ইউজ করতে পারেন, কারণ ফাইবারে এসে কেউ দেখবে না আপনি ক্লায়েন্টকে কোন ফোন আদান প্রদান করতেছেন, কেউ আপনাকে জাজ করতে আসবে না এখানে। তারপর আছে যে আপওয়ার্ক বলেন, তারপর টি স্প্রিং বলেন, টি পাবলিক বলেন, বা যেগুলো টি টি শার্ট সেলিং এর জন্য, সেগুলো কিন্তু কেউ এসে জিজ্ঞেস করবে না যে আপনি এটা কোন ফন্ট ইউজ করছেন, কারণ ওগুলো ফন্ট ওইভাবে ধরে না আর কি, মাইক্রোস্টকে ডিরেক্টলি ধরে ফেলে যে আপনার এই ফোনগুলো হচ্ছে প্রিমিয়াম ফন্ট, আপনি কেন ইউজ করছেন। যদি থাকে সেটা লাইসেন্স আপনাকে প্রুফ দেখাইতে হইতে পারে। তো টি শার্টের এই জন্য একটু ঝামেলা, টি শার্টের ক্ষেত্রে কিন্তু টি শার্টের ডিমান্ড কিন্তু অনেক ডিমান্ড, কিন্তু মাইক্রোস্টকের ডিমান্ড এটা তুলনামূলক কম। যদি এটা কপি ডিজাইন হয়, কপি ডিজাইন মনে করেন যে টি শার্ট যারা ডিজাইনার হয় তারা ম্যাক্সিমামই যেটা করে সেটা হচ্ছে, আমি যতটুকু জানি যখন আমি টি শার্ট ডিজাইন করতাম আমি যেটা করতাম সেটাই বলি, সেটা হচ্ছে অনলাইন থেকে একটি স্কুল বা মাথার যে খুলুস আছে না, অথবা সাইকেল অথবা গাড়ি, হ্যাঁ বিভিন্ন ভিনটেজ টাইপের ডিজাইন, এগুলো কি করতাম আমরা কপি করে নিয়ে এসে আমি একটু সেট আপ টেট আপ করে আপলোড দিয়ে ফেলতাম টি স্প্রিং এ, তখন ঝামেলা হতো না। কিন্তু যখন আপনি এই ডিজাইন গুলাই যখন আবার মাইক্রোস্টকে আপলোড করবেন, তখন কিন্তু এগুলো ঝামেলা করে ফেলবে, বলবে যে আপনার এখানে এই শেপটা কপি হয়েছে, তখন কিন্তু আচ্ছা আমার কি নয়েজ হচ্ছে আমার এখান থেকে, কিভাবে আসলো সব তো ঠিক আছে। আচ্ছা আমরা সবাই মিউট করে ফেলি, সবাই মিউট করে ফেলি। আচ্ছা তো কি বলতেছিলাম যে আমরা কি করলাম যে গুগল থেকে বিভিন্ন শেপ কপি করে, বা কপি বলতে কি কালো কালার ইমেজ ছিল সেটাকে কালারাইজড করে আমরা এখানে আমরা সেট আপ করে ফেলছি, করে এটা কি করলাম একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করে আপলোড দিয়ে ফেললাম। আসলে কিন্তু এটা আমি ডিজাইনার আমি না, হয়তো আপনি সেট আপ আপনি করছেন, অ্যালাইনমেন্ট ঠিক করছেন, কালারাইজড করছেন, কিন্তু ডিজাইনটা তো মেইনলি আপনি ড্র করছেন না, তাই না? তারপরেও নয়েজ আছে। আচ্ছা আমি এখান থেকে সবাইকে মিউট করে দিই। আচ্ছা এখন ঠিক আছে কিনা, এখন নয়েজ আসতেছে আমার এখান থেকে? আচ্ছা আমি ফেল, এখন ঠিক আছে নয়েজ আছে ভাই? না এখনো আছে ভাই, মনে হচ্ছে কি যে ফ্যানের বাতাস লাগতেছে গিয়া মাইক্রোফোন। আচ্ছা আমি ফ্যানের বাতাসটা অফ করে আসতেছে, একটা মিনিট। আচ্ছা এখন ঠিক আছে? জি ভাই। আচ্ছা এটা ওই যে এখন কমপ্লিটলি ক্লিয়ার, তাই না? আচ্ছা এটা এটা সম্ভবত হচ্ছে আপনার ইয়ের কারণে। আচ্ছা এটা সম্ভবত হচ্ছে ওই যে মাইক্রোফোন গুলো হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করে নেয়, যদি আপনি যখন কথা বলেন তখন ওই যে ফ্যানের সাথে কম্বাইন করে আপনার কথাগুলো ডিটেক্ট করে নেয়, এতক্ষণ যে কথা বলি নেই সেজন্য আপনার ফ্যানের নয়েজটাকে ক্যাচ করছে আর কি, মেবি। আচ্ছা যাই হোক এখন ঠিক আছে তো? না জি। আচ্ছা ওকে, তো এই জন্য বললাম আর কি এইসব ডিজাইন করতে গেলে কমপ্লিটলি নিজে ড্র করে তৈরি করার চেষ্টা করবেন, আদারওয়াইজ এইসব ডিজাইন অ্যাটলিস্ট মাইক্রোস্টকে আপলোড করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনাদের টি শার্ট ডিজাইনটা মূলত রাখা হয়েছে একটা রিজনের কারণে, কারণ আপনাদেরকে হঠাৎ করে কোনো ক্লায়েন্ট যখন ফাইবারে কাজ করবেন অথবা ফ্রিল্যান্সার ডট কমে কাজ করবেন অথবা লোকালি আপনাকে হায়ার করতে চাইবে, যে বলবে যে আপনি আমাকে একটা টি শার্ট ডিজাইন করে দেন, তখন যেন আপনাদেরকে একটা ক্লায়েন্টকে না বলতে হয়, যাতে যে আমি পারি না এই বিষয়টা যাতে না বলা না লাগে আর কি, সেই জন্য আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য আর কি। তো টি শার্ট আসলে বেশি বেশি একটা কঠিন ডিজাইন না, তবে একটু অ্যালাইন করার জন্য আপনার টুলস এর কাজ জানা থাকলে কিন্তু আপনার মোটামুটি পেরে যাবেন আর কি। তো আগামী ক্লাসে আপনাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে মিনিমাম একেবারে যেগুলো ইজি মনে হয় আপনার কাছে, মিনিমাম 4-5টা ডিজাইন করে গ্রুপে আপলোড করবেন, আর অবশ্যই অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হবে, অ্যাসাইনমেন্ট কিন্তু মাস্ট থাকবে। আচ্ছা আচ্ছা কার্যে ইউপিএস এর আওয়াজ শোনা যাচ্ছে আর কি। জাফর আহমেদ বলেন ভাই আমার কারেন্ট চলে গেছে, বুঝি নাই আবার বলেন। কোন একজন মানুষের ব্যাকপ্যাক যদি আমি কোভিড ডিজাইনের মধ্যে মানে ইয়ে করি ওটা কি কোনো সমস্যা হবে?
আচ্ছা, আপনি, আমি কথাটা ক্লিয়ার বুঝি নাই, মানে কথা শুনছি ক্লিয়ার কিন্তু আপনি কথাটা বুঝি নাই ভালো করে। ওই মানুষের ডিজাইন আছে না, হ্যাঁ মানুষের একটা ডিজাইনের ফ্যাক্টর যদি আমি কফি ডিজাইনের মধ্যে ইয়ে করে ব্যবহার করি, ইউজ করি, তখন কি কোনো সমস্যা হবে কিনা মানে অন্য জন অন্য ডিজাইন, ওইটা স্টকে আপলোড দেওয়ার ক্ষেত্রে? আমি তো প্রথম দিনে তো এটা বলে দিচ্ছি, কোনো ধরনের কপি ডিজাইন করা যাবে না, ইভেন কি শেপ সহ কপি করা যাবে না, কারণ মাইক্রোস্ট্রোকের কাজই হচ্ছে আপনার আপনার ডিজাইন নিয়ে ওরা কাজ করবে, কথা বুঝতে পারছেন? তাহলে যদি আপনার ডিজাইন যদি কপি হয় তাহলে কি হবে, মানে আপনার ডিজাইন নিয়ে ডিজাইনাররা কাজ করবে, সে জায়গায় যদি আপনার ডিজাইন কপি হয় তাহলে কি হবে, হবে না তো, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হবে আপনাকে, মাইক্রোস্ট্রোক আসলে কাজটা কি, ওরা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আপনার ক্রিয়েটিভ শেপ বা ডিজাইনগুলো মাইক্রোস্ট্রোকে আপলোড করা থাকে, ওখান থেকে যে ডিজাইনটা আপনি, যেমন আপনি একজন ডিজাইনার, আপনার এখন ডিজাইনার প্রয়োজন আছে, মনে করেন যে আপনি একটা বড় একটা বাংলাদেশের প্রতিষ্ঠান চাকরি করতেছেন, মনে করেন ইভালির মতো একটা বা দারাজের মতো একটা কোম্পানিতে চাকরি করতেছেন, তখন আপনার কি কি করা লাগতে পারে, বিভিন্ন ধরনের প্রতিদিন আপনাকে 5-6টা ডিজাইন করা লাগতে পারে মনে করেন, তখন আপনার কিন্তু 5-6টা ডিজাইন আপনার ক্রিয়েটিভিটিতে নাও আসতে পারে, 5 দিন, একদিনে 5টা ডিজাইন নাও আসতে পারে, তখন কি করেন, মাইক্রোস্ট্রোকে চলে যাবেন, গিয়ে ওখানে আপনি একটা একটা মেম্বারশিপ সাবস্ক্রিপশন কিনে নেবেন আর কি। কিনে নেওয়ার পর ওখানে কি করবেন, যখন যে ডিজাইনটা প্রয়োজন হয় তখন ওই ডিজাইনটা ডাউনলোড করে আপনি আপনার মতো করে সাজিয়ে আপলোড করে দেবেন, তখন কোনো সমস্যা নেই, কারণ আপনি ওখানে সাবস্ক্রিপশন কিনে কাজ করতেছেন, তখন আপনি কিন্তু একজন ডিজাইনার হিসেবে কিনতেছেন, আবার আপনি ডিজাইনার হিসেবে ওখানে আপলোড করতেছেন, কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে বিষয়, ওখানে ক্লায়েন্ট থেকে বেশিরভাগই হচ্ছে আপনাদের মতো ডিজাইনার এখানে প্রোডাক্ট ডাউনলোড করে। আচ্ছা, আর ফরম্যাটে আমরা ফাইলটা সেভ করব, আচ্ছা কোন ফরম্যাটে ফাইলটা সেভ করব, ফরম্যাটের বিষয়টা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন ডিমান্ড করে, তবে আপনারা আপাতত সোর্স ফাইল হিসেবে সেভ করে রাখেন, আর আপলোড দেওয়ার জন্য হচ্ছে জেপিজি, আর হচ্ছে মনে করেন যে পিএনজি অবশ্যই লাগবে, কারণ টি শার্টের ক্ষেত্রে পিএনজিটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ যখন ক্লায়েন্টকে দিবেন তখনও কিন্তু আমরা পিএনজি ফরম্যাটে করে, আচ্ছা আপনাদেরকে দেখাইছিলাম না কিভাবে আপলোড ইয়া করা লাগে, রিভিউ ক্লাবের লোগোটাকে আপনাদেরকে দেখাইছিলাম ফুল ফাইল ফাইল ফরম্যাটিং করে, জি জি আচ্ছা জি স্যার তখন দেখাইছি। কিন্তু পিএনজি ফরম্যাট কিন্তু দেখাইছিলাম, তিন ধরনের তিনটা তিন টাইপের তিনজি পিএনজি ফরম্যাট আমরা সেভ করেছিলাম, সেম কাজ কিন্তু এখানেও আপনি যখন একটা ক্লায়েন্টকে ডিজাইনগুলো সাবমিট করবেন, যেভাবে লোগোটা সাবমিট করছেন বিভিন্ন ভার্সন তৈরি করে, ব্ল্যাক ভার্সন, কালারাইজড ভার্সন, ব্ল্যাকের উপরে হোয়াইট ভার্সন, সবগুলো এভাবে কিন্তু তৈরি করে আপনি ক্লায়েন্টকে সাবমিট করা লাগবে, এটা শুধুমাত্র লোগোর ক্ষেত্রে না, এটা সবগুলো ক্ষেত্রে সেম, এটা ফ্লায়ার ফ্লায়ার শুধুমাত্র ফ্লায়ারের ক্ষেত্রে না, ফ্লায়ার যেগুলো প্রিন্ট এটিএমের ক্ষেত্রে সেগুলো অত কিছু লাগে না, ওখানে শুধু সোর্স ফাইলটা লাগে, পিডিএফ লাগে, জেপিজি লাগে, তিনটা ফরম্যাট, কি কি এআই এআই অথবা পিএইচডি যেটাই হোক দুইটা থেকে যে কোনো একটা, তারপর হচ্ছে জেপিজি, পিএনজি ফরম্যাটের প্রয়োজন হয়, এখানে পিডিএফ এর একটা বিষয় থাকে, ভিজিটিং কার্ড বা প্রিন্ট আইটেমের যে বিষয়গুলো, বুঝতে পারছেন? আর মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস যে সাইজ রিকমেন্ড করে সেই সাইজে কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে, যেমন 28 স্টোক, 8x স্টোক, আমি যে দুটা সাইজ বলছি এই দুটা সাইজ ওখানে অ্যাপ্রুভাল, কোনো সমস্যা নেই, আপলোড করলে ওটা অ্যাকসেপ্ট করবে ওই সাইজের সাইজের রিকমেন্ডের দিক থেকে আর কি। তো সেই জন্য আপনাদেরকে দুটা সাইজ আমি রিকমেন্ড করে দিলাম, যখন আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতে যাব তখন ক্রিয়েটিভ ফেব্রিকার সাইজ, ক্রিয়েটিভ ফেব্রিকার যে সাইজটা সেটা আমি আপনাদেরকে বলে দিব, তবে কোনো একটা ফিক্সড নাই যে আপনার সব মার্কেট প্লেসে একই সাইজ হবে এমন কোনো বিষয় নাই, ঠিক আছে? সব মার্কেট প্লেস সকল বিভিন্ন ধরনের রিকমেন্ড করে আর কি। আচ্ছা, আর কয়েক প্রশ্ন বলেন। হ্যাঁ, ওই টি শার্ট ডিজাইনের মধ্যে লেখাটা কিরকম হয়েছে কিনা সেটা চেক করার এক্সটেনশনের কথা বলছিলাম। আচ্ছা, এক্সটেনশন, আচ্ছা হ্যাঁ, এটা আপনাদেরকে দেখা দিবে আর কি। আচ্ছা, আমি আরেকটু ওটা অ্যাড করে দিই আপুর সাথে, হ্যাঁ আপু যেটা বলছে সেটা আমি রিপ্লাই বলে দিই। আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু কিছু ডিজাইন কপি হলে সেটা কিন্তু কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা কপিরাইট মামলা যেটাই বলেন, তো সেম এটাই কিন্তু আপনার ট্রেডমার্কের ক্ষেত্রেও কিন্তু সেম, ট্রেডমার্ক বলতে যেটা বোঝানো হয় মানে আপনার যে কন্টেন্টটা নিছেন সে কন্টেন্ট, মনে করেন যে কি কি ছিল ওখানে একটা কন্টেন্ট বলেন তো, ডিজাইনে কি কন্টেন্ট ছিল কে বলতে পারবেন, একজনও বলতে পারবেন না, তার মানে ক্লাসে? আচ্ছা, ডু সামথিং, আচ্ছা যাই হোক, যে কন্টেন্টটা ছিল সে যে লেখাটা ছিল সেটা কিন্তু একটা কন্টেন্ট, তো আমরা মিউট করে ফেলি, তো ওটা কিন্তু একটা কন্টেন্ট, ওই কন্টেন্ট যদি আপনার ওই যে ট্রেডমার্ক ওয়েবসাইটে অথবা এক্সটেনশনে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ওই ট্রেডমার্ক অথবা ওই কন্টেন্টটা ইউজ করতে পারবেন না, কারণ এই ট্রেডমার্কটা কিন্তু অন্যজনের টাকা দিয়ে পেমেন্ট করে কিনে নিছে, কথা কি বুঝতে পারছেন?
তো এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যখন টি শার্টের ক্ষেত্রে কিন্তু এটা আগে ছিল না, এখন আগে বলতে আমরা যখন আমরা তো শুরু করছি মোটামুটি 13-14 সালে, তখন কিন্তু এসব ছিল না আর কি, বা ওইরকম রিকমেন্ড ছিল না। তবে এখন কিন্তু এগুলো মোটামুটি দেখা যাচ্ছে যে ট্রেডমার্ক চেক করা লাগে, হ্যাঁ চেক করে তারপর মাইক্রোস্টকে আপলোড করা লাগে, ডিজাইন ওটার উপরে করতে হয়। অনেক ডিজাইন ম্যাক্সিমামে দেখবেন যে আপনার এগুলো ট্রেডমার্ক করা থাকে। তো আপনি ক্রিয়েটিভ কোনো কন্টেন্ট আপনি খুঁজে বের করে তারপর এটাকে করা লাগবে আর কি। তাছাড়া আপনি যখন যখন শাটার স্টকে ডিজাইন আপলোড করবেন, মনে করেন যে কি www.facebook.com আপনি ইউজ করলেন, অথবা ফেসবুকের আইকন ইউজ করলেন কোথায় একটা ডিজাইনিং এর মধ্যে, তখন কিন্তু শাটার স্টক বলে দিবে যে এখানে কপিরাইট ইয়া আছে। সেখানে চাইলে আপনি ওই www.facebook.com এগুলো ইউজ করতে পারবেন না, কারণ সেটা অন্যজন কিনে রাখছে, ইভেন কি ভিজিটিং কার্ডেও সেটা ইউজ করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কোনো ধরনের কারো অ্যাকচুয়াল নাম্বার অথবা কারো কোনো কোম্পানির লোগো কোনো ধরনের ইউজ করা যায় না কমপ্লিটলি। এটা হোক ব্রোশিয়ার, হতে পারে ফ্লায়ার, হতে পারে পোস্টার, ব্যানার, যে কোনো ডিজাইনিং ক্ষেত্রে, বুঝতে পারছেন? তখন রুলসগুলো যাবো, যখন যাবো শাটার স্টকে তখন আপনাদেরকে এক্সপ্লেন করে দিব, এটা হচ্ছে বিষয় আর কি। আর কারো কোনো প্রশ্ন এক্সটেনশন ছাড়া? সেটা দেখাই দিবে একটু পরে। পানির ফোঁটা কিভাবে তৈরি করতে একটু দেখাই দিতে, কি কি বলেন? পানির ফোঁটা কিভাবে তৈরি করে, তারপরে পানি কিভাবে ওই একটু কোনো দিকে মারার জন্য কিভাবে ইয়ে করা হচ্ছে একটু দেখাই দিলে ভালো হতো আর কি। আচ্ছা, পানির যে ইয়াটা, ওই যে যেটা যেটা বলছিলেন বাবল, যেটা ওটা বলতেছেন? না না, ওই কপি ধরেন আমি কারণ কোনো দিকে মারার জন্য কপি ইয়ে করছি, তারা সব প্রতি ছিটকে পড়তেছে, এরকম একটা ডিজাইন আছে না আচ্ছা আচ্ছা, স্প্ল্যাশ যেটা বলছেন, ঢেউ টাইপের যে বিভিন্ন ধরনের পানি পড়লে যেটা স্প্ল্যাশ হয়, এরকম কিছু একটা ডিজাইন? আচ্ছা, ওটা চাইলে আপনি ম্যাচ টুল দিয়ে ক্রিয়েট, হুম হুম আমি দেখেছি, এটা হচ্ছে মেবি নামটা কি শাফিকা তাসনিম শিফাত মেবি আর কি, উনি ডিজাইনটা করেছে ওইটা কথা বলতেছেন মেবি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাচ টুল দিয়ে একটু ট্রাই করেন, হ্যাঁ হয়ে যাবে। যদি না হয় একটু প্র্যাকটিস করেন, অথবা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, একটু প্র্যাকটিস করা লাগবে। আপনাদের ম্যাচ টুল একটু দেখাই দিয়েছিলাম না? আর আপনাদের মেবি ম্যাচ টুল যতটুকু মনে হয় যে 28 টাকা আপলোড হয় না, যদি আমি ট্রাই করে নিই মনে হয় হবে না আর কি, ওইটা 28 টাকা আপলোড, কারণ ওইগুলো আপনার 28 টাকা একটু ইপিএস 10 চাই, বুঝতে পারছেন? অনেক রেস্ট্রিকশন আছে, সেগুলো আপনার ওখানে গেলেই বুঝতে পারবেন। তো আগামী ক্লাসে কিন্তু আপনাদের মোটামুটি 28 টাকা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, যে কোনো একজন নেট কানেকশন অথবা ওই যে নেট কানেকশন সহ পিসি টিসি সেট আপ করে রাখবেন, আমি ওখানে এসে আপনাদের যে কোনো একজনকে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি। আপনি এক্সটেনশন ছাড়া আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আনসার দিয়ে শেষ করে দিই। মানে আমরা টি শার্ট শুধু ইলাস্ট্রেটর শিখবো না ফটোশপ, ফটোশপ শিখবো? ইলাস্ট্রেটরে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইলাস্ট্রেটরের সবচেয়ে বেস্ট ওয়ে আর কি আমার কাছে মনে হয়। তো ফটোশপে আপনি করতে পারেন, কারণ ফটোশপে কিছু কিছু ইফেক্ট আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারেন। আর একটা বিষয় কি, ইলাস্ট্রেটর ডিজাইন করলে আপনি ফটোশপে তো কনভার্ট করতে পারতেছেন, তাহলে তো আপনার ইলাস্ট্রেটর সরি ডিজাইন কষ্ট করে আপনার ফটোশপে তৈরি করা লাগে না, তাই না? তবে কিছু কিছু ইফেক্টের জন্য আপনি ফটোশপ ইউজ করতে পারেন, কারণ সব ধরনের ইফেক্ট ইলাস্ট্রেটরে পাওয়া যায় না যেগুলো ফটোশপে পাওয়া যায়। তার মানে আমি যখন ইলাস্ট্রেটর ডিজাইন করবো তখন ওটা PSD ফাইলে সেভ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনাদেরকে দেখাইছিলাম PSD ফাইল কিভাবে সেভ করে, জি জি দেখাইছিলাম, আপনাদের ক্লাসে ছিলেন না ভাবে? দেখাইছিল আমি যে রিভিউর যে আইকনটা ওটা দেখাই, হ্যাঁ রিভিউ আইকন যে ওটার মধ্যে আমি দেখাইতেছি কিভাবে আপনাদের PSD তে কনভার্ট করবেন, মানে যেগুলো লাগবে আপনাদের সেগুলো কিন্তু মোটামুটি দেখাই দেবো। ফটোশপের ডিজাইন অ্যাপ্রুভ করে না? ফটোশপের ফাইল তো অ্যাপ্রুভ করতে আমি দেখি কাজ করি না, ফটোশপের ফাইল ওখানে নিয়ে মেবি করে না। আপনি ওখানে ইপিএস ফরম্যাট মানে ইলাস্ট্রেটর ফরম্যাট, তাও আবার ইলাস্ট্রেটর মধ্যে অনেক ধাপ আছে, অনেক আগের ফরম্যাট ওরা চায়, তারপর হচ্ছে আপনার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অডিওগ্রাফি এগুলো চায়, বুঝতে পারছেন? ওইগুলো ওখানে মানে আপনি চাইলে ফটোগ্রাফিও দিতে পারবেন, কোনো মোবাইলে ছবি যদি ভালো হয় সেগুলো আপলোড করতে পারবেন শাটার স্টকে। যাদের ক্যামেরা আছে, যারা ফটোগ্রাফি নিয়ে খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন, তারা ওখানে আপলোড করতে পারেন পিকচার, সুন্দর ছবি তুলতে পারলে এটা ওখানে স্টক, হ্যাঁ হ্যাঁ স্টক আপলোড করার সুযোগ হ্যাঁ আছে? অবশ্যই, হ্যাঁ সুযোগ আছে অবশ্যই। হ্যাঁ ভাইয়া, এরকম তো আমি অনেক ছবি তুলে রাখছি, মানে ন্যাচারালি অনেক ছবি সুন্দর সুন্দর, সুন্দর সুন্দর না? আচ্ছা আমার ক্যামেরা আছে, সবই আছে, আমি তুলে রাখছি অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা দিয়ে শুরু করবেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমার যে ক্লাসের রিকমেন্ডগুলো শেষ করে আপনি তারপর দেখাই দিব একটা ফটো আপলোড করে, যেগুলো প্রবলেম আছে সেগুলো বলে দেয় যে আপনার ফটোটা ব্লারি, বা আপনার বা যে ইমেজটা টার্গেট করছেন সেটা ফোকাস করে নাই, সেগুলো আপনাকে বলে দেয়, তখন আপনি ওইগুলো রিকভার করে আপলোড করার চেষ্টা করবেন। অনেক সময় বলে যে কালার কালেকশন করা লাগবে, সেগুলো আপলোড করবেন, হয়ে যাবে। আচ্ছা বলেন আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা তাহলে ঠিক আছে, সাজিদ আপু আপনি গেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি হচ্ছে এক্সটেনশনটা দেখাইয়ে, যে গুগল ক্রোম মেবি এক্সটেনশন, ওটা দেখে ইয়ে করে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি ইন্টারঅ্যাকশন। আচ্ছা এক্সটেনশন আছে, মার্চ রিসার্চ, এটা দেখেন, মার্চ রিসার্চ ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করলে যে চলে আসবে মার্চ রিসার্চ ফ্রি। দেখেন আমার এটা অলরেডি অ্যাড করা আছে, সেজন্য আমার এখানে রিমুভ টু ক্রোম দেখাচ্ছে, রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনাদের নেই তাই এখানে অ্যাড ক্রোম দেখাবে, অ্যাড টু ক্রোম, তখন এটা ক্লিক করলে আপনার এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে। লিংকটা একটু কষ্ট করে কমেন্ট বক্স দিয়ে দিবেন। এটা আপনি যখন রিসার্চ মানে সার্চ দিবেন এটা প্রথমে এতে চলে আসবে। এখন আমি কপিরাইটটা কিভাবে চেক করবো বা ট্যাগ মার্ক কিভাবে চেক করবো? দেখি ম্যাম, এটা পোস্টটা আমাদের দেখানি যে কিভাবে চেক করে। জি আচ্ছা দেখেন এখানে ডু সামথিং, এখানে লেখাটাকে আমি সিলেক্ট করলাম, ফুল লেখা সিলেক্ট করলাম, দেন মাউসের যে রাইট বাটনটা আছে সেটাতে ক্লিক করবো, এখানে এখানে লাস্টের দিকটা আছে মার্চ রিসার্চ ফ্রি, এখানে আপস টু USPTO তে ক্লিক করলে দেখেন একটা ইয়ে আসবে, নো টেস্ট রেকর্ড, মানে এটা এটাতে কোনো ট্যাগ মার্ক নেই। এখন আমার জানা মতো একটা ট্যাগ মার্ক আছে যেটার নাম কাপা সরাস, কাপা সরাস, এই যে এটা এই লেখাটা বা যদি এই ওয়ার্ডটা যদি আপনার টি শার্টের কোথাও যদি ইউজ করেন এটা ট্যাগ মার্ক করে যাবে, দেখেন এটা ট্যাগ মার্ক আছে। যখন আপনার কোনো কন্টেন্ট আপনি ইউজ করবেন বা কোনো কন্টেন্ট সিলেক্ট করবেন তখন ট্যাগ মার্ক করতে যাবেন, যদি থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস দেখেন, এখানে কোনটা কত সালে কিভাবে ট্যাগ মার্ক হয়েছে কে করছে সকলে এখানে দেওয়া আছে। ঠিক আছে দেখেন ট্যাগ মার্ক, ট্যাগ মার্ক এখানে ট্যাগ মার্ক অলরেডি করা আছে, তাই আমরা এই পাপা সরাস কোনো এই ওয়ার্ডটাই কোনো কন্টেন্ট ইউজ করতে পারবো না, যদি ইউজ করি তাহলে আমাদের এখানে ট্যাগ মার্ক, বুঝতে পারছেন? দেখেন আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করলে রিসার্চ ফ্রি, তারপর এখানে আপস্ট্রিজে ক্লিক করলে ট্যাগ মার্ক আছে কিনা তা আমি দেখতে পাবো, আমি যেটা দেখাইছি সেটাতে কোনো ট্যাগ মার্ক নেই তাই আপনারা এটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? জি ঠিক আছে।